আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ার রান্নাঘরে। আমি প্রিয়া, আজকে আপনাদের মাঝে এলাম একটা তালের রেসিপি নিয়ে, মানে তালের রস আপনারা কিভাবে বের করবেন চলুন দেখে নেওয়া যাক। তো এখন আমরা এটা খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়ানোর জন্য একটা চাকুর সাহায্যে একটু এভাবে করে জাস্ট একটু প্রেস করে নিতে হবে প্রথমে, তারপরে হাতের সাহায্যে একটু টেনে নিব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ইজিলি উঠে এসেছে, আর আমার তালটা কিন্তু একদম মানে খুব বেশি পাকা। তো তালটা এখন আমি উপরের যে এখানে একটা শক্ত অংশ আছে এটাও আমি ছুরির সাহায্যে কেটে নিব, খুব ইজিলি এটা বেরিয়ে আসবে। একটু সাবধানে করবেন যাতে হাতে না লাগে। এইভাবে শক্ত অংশটা আমি বের করে নিলাম। এখন চাকুটা সাইডে রেখে এটার যে খোসাগুলো আছে খোসাগুলো আমি হাত দিয়ে এভাবে টেনে টেনে নেব, যতটা সম্ভব আমি টেনে নিচ্ছি। এখানে কিন্তু আঁশটা আপনি যখন হাত দিয়ে উঠাবেন আপনার হাতে ব্যথা লাগতে পারে, তো এখানে আমরা একটা প্লাস ব্যবহার করছি। তো প্লাসটা দিয়ে আপনি খুব সুন্দর করে আঁশটা উঠিয়ে নিতে পারেন এবং খুব ইজিলি কিন্তু এটা উঠে আসছে, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এখানে তালের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এখন হাতের সাহায্যে এটা আমি সেপারেট করে নেব। আর ভিতরে যদি কোনো এই টাইপের আঁশ বা কোনো একটা গোটা থেকে থাকে এটা ফেলে দিতে হবে। তো সেপারেট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটু কিন্তু আছে, এটা আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি এই অংশটা, কারণ এটা আমি অনেক চেষ্টা করেছি হাত দিয়ে উঠানোর জন্য পারিনি। তো সবগুলোতেই আছে কম বেশি, আমি এটা কাঁচি দিয়ে এভাবে কেটে নেব। খুব ইজি প্রসেস, এই প্রসেসে অবশ্যই তালের রস আপনারা এই সিজনে করে নিতে পারেন। অনেকে আছে তালের রস করার ভয়ে তালের পিঠাই খায় না, তো এই পদ্ধতিতে অবশ্যই ট্রাই করবেন। আমি এখানে এখন একটা তালের আটি নিয়ে নিয়েছি এবং একটা কাঁচি নিয়ে নিয়েছি এবং কাঁচির সাহায্যে আমি এটা কেটে নিব। যতটা সম্ভব আপনারা আঁশটা এভাবে সেপারেট করে নেবেন, একটু কাটতে গেলে আপনাদের সমস্যা হবে কারণ এটা অনেক পিচ্ছিল এবং অনেকটা ভারী। তো এভাবে আমি সবগুলো সেপারেট করে নিব, এতে করে আমাদের অনেক সহজ হবে তালের রসটা বের করার জন্য। এখানে কিন্তু তালের আঁশগুলো আমি সেপারেট করে নিয়েছি কাঁচি দিয়ে কেটে, আর এখানে আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, প্রায় হাফ কাপেরও কম পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, জাস্ট একটু মিক্সড করার জন্য, তাছাড়া তো হবে না কারণ এটা অনেকটা শক্ত। তারপরে আমি হাতের সাহায্যে এভাবে এটা কুচলিয়ে কুচলিয়ে রসটা বের করে নেব যতটা সম্ভব। আর এখানে একটু সময় আপনাকে দিতেই হবে কারণ এটা তাড়াহুড়া করলে আসলে হবে না। এখানে কিন্তু তালটা দেখতেই পাচ্ছেন কতটা আঁশ বেরিয়ে এসেছে। এখন আঁশটা আমি এভাবে চিপে চিপে যতটুকু রস নেওয়া যায় ততটুকু নিয়ে নেব এবং এই বাড়তি আঁশটা ফেলে দেব। দেখতেই পাচ্ছেন কতটুকু আঁশ এখানে বেরিয়ে এসেছে, ঠিক অনেকটা বেশি পরিমাণের। এখানে আমি বোলটা ক্লিন করে নিয়েছি, এখন একটা স্টেনার উপর থেকে দিয়ে দিলাম এভাবে। এখন যে পিউরিটা বের করেছিলাম, তো পিউরিটা অল্প করে করে দিয়ে আমি এটা ইয়ে করে নিব, ছেঁকে নিব। তো হাতের সাহায্যে আপনারা এভাবে করতে পারেন কিংবা আপনারা একটা চামচ বা স্প্যাচুলার ব্যবহার করতে পারেন, আমি মনে করব হাতটা ব্যবহার করা সব থেকে বেস্ট। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা নিচে কিন্তু একদম পিওর, কোনো আঁশ বা সুতোর মতন যেগুলো এগুলো কিন্তু থাকবে না। আর এই সুতোর মতনগুলো যদি আপনি হচ্ছে পিঠাতে পান একদম পচা লাগবে খেতে। তো এভাবে আমি এটা পিউরিটা বের করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকটা আঁশ বেরিয়ে এসেছে, সবগুলো আমি এভাবে করে নিব। আর এই পিউরিটা আপনারা প্রায় এক বছরের মতো সংরক্ষণ করতে পারেন ফ্রিজে, ডিপ ফ্রিজে। আপনারা কোনো প্রকার পানি এখানে মিশাবেন না, এটা একদম বক্সে করে আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, যখন করে পিঠা বানাবেন জাস্ট পিউরিটা বের করে আপনি পিঠার মধ্যে দিয়ে দিবেন। এটার পিছনে যেটা ভরেছিল এটা আমি হাত দিয়ে মুছে মুছে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কতটা পিউরি বের হয়েছে একটা তাল থেকে, এটা কিন্তু বড় সাইজের একটা তাল, এটা একদম ফ্রেশ, এখানে কোনো প্রকার সুতোর মতন আঁশ আপনারা পাবেন না। তো এভাবে আপনারা তালের রসটা অবশ্যই বাসায় তৈরি করে নেবেন। এবং তো এই দেখতে পাচ্ছেন এটা একদম পিওর, আর এখানে কিন্তু আমি পানির পরিমাণটা খুব অল্প দিয়েছি, এতে করে কিন্তু তালটার রস আপনারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তালের রসটা। তো আজকে এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।